হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমি ফিরোজ আহমেদ, দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম। দ্বিতীয় পর্বতে দেখাবো কিভাবে পুটিং তৈরি করে। প্রথমে টুকরা করে কাইটে টিনের কোটের মধ্যে দিলাম, দেওয়ার পর আগুন দিয়ে হিট দেব। তো গাইস, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, আগুন ভিতরে যাতে না ধরে যায়, ভিতরে ধরে গেলে পরে নষ্ট হয়ে যাবে। একটু পর পরে আপনারা ঘুচে দিবেন যাতে দলাটা মিশ হয়ে যায়। আমাদের হিট দেওয়া শেষ আগুন দিয়ে, এখন ফেস পাউডার দেবো আর কি। ফেস পাউডার দিয়ে ফেস পাউডার দেওয়ার পর সুন্দর করে মিক্স করবেন যাতে কোনো দলা ভিতরে না থাকে। 200 গ্রাম মোমের মধ্যে 100 গ্রাম কিংবা 100 গ্রামের একটু বেশি আপনারা পাউডার দিবেন। এখন কালার দেব আর কি, অ্যাকুরেট হওয়া, যেহেতু এটা মেহগনি কাঠে দেব তো মেহগনি কালার বানাইন লাগবে। প্রথমে দিলাম সিঁদুর, এটা চম্পা। যতক্ষণ না হবে ততক্ষণ দিবেন সিঁদুর এবং কি চম্পা, দিলে হলে দিলেই কালার চলে আসবে। তো এখন আমরা দেখবো, দিয়ে দেখবো কালার ম্যাচিং হয়েছে নাকি। তো কালার আমাকে ম্যাচিং হয়েছে আর কি বানানে, আর কিছুই লাগবে না। তো এখন আমরা দিতে পারবো। জানি একটু চটা কিংবা লোহার ফুটিয়া ফাঁসা সব জায়গায় দিয়ে দেবো। বর দিয়ে দেওয়া লাগবে যাতে ভিতরে চলে যায়। কাটার দিয়ে কাটবো, স্কিল দিয়ে তৈরি করা আমাদের কাটার। তো ফ্রেন্ডস, আমি আবারও বলছি, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও পেতে সাইডে বেল বাটনটি ক্লিক করে রাখুন।
সব জায়গায় দেহে দেহে দিবেন, যাতে কোনো জায়গায় বাদ না থাকে। আমাদের পুটিং দেওয়া শেষ, এখন দেখাবো গোয়াসা। যেগুলা দিয়ে আগে ঘষছি পুরান কাগজ, সেই পুরান কাগজ দিয়ে ঘষব, যাতে সুন্দর প্লেন হওয়া যায়। নতুন কাগজ দিয়ে ঘষলে পরে আবার দাগ দাগ উঠবে, নতুন কাগজ দিয়ে ঘষা যাবে না, পুরাতন কাগজ দিয়ে ঘষা লাগবে। সব জায়গায় ভালো করে ঘষে দিবেন। যত ভালো করে ঘষবেন তত ভালো ফিনিশিং হবে এবং কি রং ফুটবে ভালো। দেখুন, ভালো করে দেখুন কিভাবে ঘষতে হয় পুরাতন কাগজ দিয়ে। এমনভাবে ঘষবেন যাতে সব জায়গায় পায়, সেরকম করে ঘষবেন। আমাদের ঘষা শেষ, এখন দ্বিতীয় টান দেব গালা দিয়ে। তা গালা ভিজে নিয়েছিল, এখন খালি ডাইলে গালা মিশিয়ে দেব। গালা দেওয়ার কথা তো দেব, দেখবেন, দেখলেই বুঝতে পারবেন মোটা হলো কি পাতলা হলো। মিডিয়াম করে নেবেন আর কি, পাতলা হওয়া যাবে না, মোটা হওয়া যাবে না। পাতলা হলে আর কি পানির মতন লাগবে, একবারে একটু মোটা হলে পরে হাতের কাছে আটা আটা লাগবে। আপনারাই বুঝতে পারবেন এইভাবে দিলে পারবো ভালো হবে। একটু কালার মিক্স করতেছি,
প্রথমে মেহগানি কালার দিয়েছে এবং সেই দুধ দিলাম। হালকা করে দিলাম কালার। প্রথমে আমরা একটু মোটা করে দিয়েছিলাম, প্রথমে মোটা করে দিয়ে পরে কালারটা আর কাটে না, যেরকম দোয়া দেয় সেরকম ফেলে দেয়। আর একটু পাতলা করে এগুলা নিয়ে পাতলা পাতলা গুলা বিরাজ দিয়ে সুন্দর করে মারে দিবেন সব জায়গায়। কালার করতে 2-3 দিন লাগে, ডিজাইনের সাথে কথা। আমার এই খাটে কালার করতে 2 দিন লাগবে। আমরা দ্বিতীয় টান দিচ্ছি, বিরাজ দিয়ে দোয়া শেষ হলে পরে তোলা দিয়ে আবার সুন্দর করে দিয়ে দিবেন সব জায়গায়। তোলা বেশি ভিজে দেবেন না, চুপ চুপ করে দিলে পরে রং কাইটেও যেতে পারে। দিয়ে সুন্দর করে চিপ দিয়ে নেবেন। তো গাইস, এই পর্যন্ত কি দ্বিতীয় পর্ব শেষ। তৃতীয় পর্ব দেখার জন্য অপেক্ষা করুন। ফার্নিচার ডিজাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।